أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে একটি সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের করোনার আঘাতে কেমন আছে বাংলাদেশ আলোচনা সভা, আলোচনায় দেওয়ার জন্য আমাদের সাথে শরীক হয়েছে সিলেট সদর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা নিজামুদ্দিন সাহেব। আমি জেলা নিজামুদ্দিন সাহেবকে আজিয়ন টিভি পরিবারের পক্ষ থেকে সালাম রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও আপনার মাধ্যমে সদর উপজেলাবাসীর পক্ষ থেকে এবং আমার ইউনিয়ন কান্দিগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনারা অভিনন্দন জানাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের 6 নম্বর শুক্র বাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আহমদ খান। জনাব চেয়ারম্যান সাহেব আপনি কেমন আছেন? জি আসসালামু আলাইকুম। আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আজকে আমরা শুকের বাজার ইউনিয়নের পক্ষ থেকে আরটিএনটিপির সকল কলা কৌশলীদেরকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সেই সাথে জানাই দেশ বিদেশে থাকা তথা দর্শক বৃন্দকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, এবং সেই সাথে সাথে যারা আক্রান্ত আছেন তাদের সুস্থতা কামনা করি। ধন্যবাদ। যে আমি এ পর্যায়ে কিছু জিনিস জানতে চাইব। আমরা জানি যে যেখানে এই করোনার আঘাতে সারা বিশ্বব্যাপী শক্তিধর দেশগুলো অত্যন্ত দিচ্ছে, আমরা লন্ডন আমেরিকা সহ বিশ্বের সকল শক্তিশালী দেশ যেখানে দীর্ঘ করে বারবার হুজুর পাচ্ছে, কিন্তু সেই অবস্থায় আমাদের প্রিয় বাংলাদেশ কেমন আছে? আমরা কিন্তু বিশ্বমাতৃ যারা আমরা রয়েছে আমরা আক্ষেপ করছি, কিন্তু আজকে আপনার কাছে আমি জানতে চাই এই আঘাতে আমাদের, আমরা আজকে দেখলাম যেখানে আমাদের বাংলাদেশে 2065 জন এ পর্যায়ে আক্রান্ত হয়েছে, তার মধ্যে 298 দ্বারা মানুষ তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এমত অবস্থায় আমি আমাদের চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন সাহেবকে জানতে চাইব, এই যে অবস্থায় আপনারা কতটুকু সচেতন রয়েছেন এবং আমাদের জনগণের মধ্যে বা কতটুকু সচেতনতা সৃষ্টি করতে পেরেছেন, আপনি যদি আমাদের ধন্যবাদ আপনারে। আসলে যে যে কথাটা গেলে সারা বিশ্ব যেভাবে আজকে ভালো নয়, ঠিক একইভাবে আমরা বাংলাদেশের মানুষও আমরা ভালো নয়। কারণ এই এই মরণ ব্যাপী যে রোগ করোনা ভাইরাস, এই ভাইরাসে জেলাখান সারা বিশ্বের মানুষের মুখের হাসি কালিয়া নিছে, ঠিক একইভাবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষের মুখে আজকে হাসি নাই, প্রত্যেকটা মানুষ আতঙ্কিত। ইতিমধ্যে আপনার বক্তব্যের মাঝে আছে, আপনি কইছেন বাংলাদেশে প্রায় 20,000-এর উপরে মানুষ আক্রান্ত, প্রায় 297 জন মানুষ ইতিমধ্যে নিহত। এই যে আক্রান্তর পরিমাণ দিন দিন এখন কিন্তু বাড়তেই আছে। আমরা করোনা ভাইরাস যখন ইউরোপে যখন শুরু হয় ঠিক তখনই আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষ যেভাবে সচেতনতা সৃষ্টি করার লাগি আপ্রাণ চেষ্টা চালাইছেন, ঠিক একইভাবে আমরাও আমাদের সদর উপজেলার প্রত্যেকটি এলাকায় বিশেষ করে আমরা প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটি ইউনিয়নে যার যার ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টি করার লাগি নানান ধরনের সভা সমাবেশ মাইকিং মসজিদে মসজিদে সিটি মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে আমরা এই মানুষকে গণসচেতনতা সৃষ্টি করার লাগি মসজিদ বয়ান সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা দিছি, আমরা লিফলেট বিতরণ করছি মানুষকে সচেতন করার লাগি। আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা মনে করি আমরা যে মানুষকে সচেতন করার লাগি চেষ্টা করছি এখানে আমরা কিছুটা হইলেও আমরা সফল হয়েছি
মানুষ আমরা সচেতন হইছে বিদায় কখন পর্যন্ত আমরা মৃত্যুর হারটা যথেষ্ট ভাবে আল্লাহর রহমতে কম আছে আল্লাহ শুকরিয়া আদায় করি এই পর্যন্ত যে 297 জন আমরার মাস্তুরে চিরবিদায় নিছেন কি তারা রুহের মাগফিরাত কামনা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাংলাদেশের সকল মানুষে আল্লাহ জেলাগান মুক্তি দিলাইন মুক্তি করে দিলাইন এর লাগি এই সরকারের পাশাপাশি আমরা বাংলায় আপনারা জানেন বাংলাদেশ সরকার মানুষকে সচেতন করার লাগি করোনা ভাইরাসে মানুষ খুব আক্রান্ত হইবার লাগি নানান ধরনের পদক্ষেপ ইতিমধ্যে সরকারে নিছে আর সরকারের এই পদক্ষেপ গুলা আমরা স্থানীয় পর্যায়ে আমরা বাস্তবায়নের লাগি আমরা প্রাণ চেষ্টা আমরা করলাম ইনশাআল্লাহ আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখলা আমরা প্রত্যেকটা এলাকাত প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা মানুষকে সচেতন করার লাগি আমরা আপ্রাণ চেষ্টা আমরা করলাম এবং আমরা এগুলা করিয়া যাইমু আল্লাহর রহমতে ধন্যবাদ আপনাকে যে COVID-19 ওহান শহর থেকে যখন শুরু হয় তখন সারা বিশ্বে দানবীয় রূপ ধারণ করে এবং সেই সাথে সাথে বাংলাদেশ বিগত মার্চ মাসের 25 তারিখ থেকে লকডাউন শুরু করে এবং সেই লকডাউনের মধ্য দিয়ে আমরা সুস্থ হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম কিন্তু হঠাৎ করে আমাদের বাংলাদেশে লকডাউন শিথিল হওয়ায় আমরা অসহায়ত্বের মধ্যে পড়ে গেছি আর এই লকডাউনে শ্রমজীবী কর্মজীবী মানুষ বেকার হয়ে যাওয়ায় এবং অসহায়ত্বের কারণে মানুষ তার চাহিদার জানান দিচ্ছে আমরা সরকারিভাবে হয়তো 3000+ আমরা সহযোগিতা পেয়েছি কিন্তু সেই সাথে সাথে আমাদের দেশের বিত্তবান সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো পাশে এসে দাঁড়ানোর কারণে আমরা মোটামুটি আমাদের কাজ চালিয়ে যেতে পারছি তবে হ্যাঁ আশানুরূপ ভাবে আমরা এখনো করতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের চাহিদা হচ্ছে প্রায় 8,500 আমার ইউনিয়নে কিন্তু আমি সরকারি বরাদ্দ 10 কেজি করে প্রায় 3,200+ আমি দিতে পেরেছি এবং 245টি শুকনো খাবার শিশু খাদ্য প্রায় 200-এর মতো আমরা দিতে পেরেছি কিন্তু আমাদের চাহিদা হচ্ছে 8,000 ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 235 জনকে যে প্যাকেজ প্রণোদনা দিয়েছেন কিন্তু বাকি রয়ে গেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ থেকে 2 মাস আগে যাদেরকে 10 কেজি চাউল দিয়েছিলাম আজকে তারা আবারও বলতে চাচ্ছে যে আমাদের শেষ কিন্তু 10 কেজি চাল কত সময় থাকে সেটা তো আপনারাই বুঝতে পারতেছেন মানুষের চাহিদা যেভাবে বাড়ছে আসলে আমাদের প্রাপ্তি তো হচ্ছে পর্যায়ক্রমে সেই পর্যায়ক্রমে প্রাপ্তিটা আমরা একসাথে তো দিতে পারি নাই কিন্তু ওই যে পর্যায়ক্রমে দিয়ে যাচ্ছি এবং আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি কিন্তু আবার 2 মাস আগে যাদেরকে দিয়েছি তাদের চাহিদা আবার বেড়ে গেছে সেই সাথে সাথে আমাদের অবস্থা যেটা দাঁড়িয়েছে এই লকডাউন শিথিল হওয়ায় জীবন জীবিকার তাগিদে মানুষ বেরিয়ে পড়েছে হাটে বাজারে মানুষ লকডাউন মানছে না যদি আমরা না মানি তাহলে কিন্তু আমাদের মৃত্যু আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই অবস্থায় সকলের সহযোগিতা কামনা করি যে যারা যেখানে আছেন আমরা যদি মাঠ পর্যায়ে দেশের ওয়ার্ড প্রশাসন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সেনাবাহিনী এবং দেশের গণ্যমান্য ব্যক্তি যারা সবাই যদি আমরা মনে করি যে আমাদেরকে বাঁচতে হবে তাহলে আমাদেরকে সচেতন হতে হবে সচেতনতার কোনো বিকল্প নেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে যারা আপনারা উন্নত বিশ্বের দিকে যদি তাকান দেখবেন
যে তারা নিজের দেশকে স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে, কিন্তু তাদের অসহায়ত্বর কথা আমরাও নিজেরা দেখতেছি, তাদের কথা শুনেছি যে তারা বলতেছে যে আমাদের সবকিছু এবং সর্বস্ব দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, এখন আল্লাহর পানে অর্থাৎ উপরের দিকে আমরা চেয়ে আছি, আকাশের দিকে চেয়ে আছি। ঠিক সেই অবস্থার মধ্যে আমাদের বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে আছে আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। যে লকডাউন যেটা হয়েছিল আমাদের বিদেশের অবস্থা দেখে, তখন আমাদের সেই রকম প্রস্তুতি ছিল না, আমরা আস্তে আস্তে যেভাবে প্রস্তুতি নিচ্ছি সেই প্রস্তুতি নিয়ে আমরা হয়তো মোকাবেলা করতেছি, কিন্তু এই যে লকডাউন এবং মানুষের সামাজিক দূরত্ব, সামাজিক দূরত্ব আমরা কোনোদিন অভ্যস্ত ছিলাম না, আজকে মহামারী আমাদেরকে দূরত্বের জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছে, আর এখন জীবিকার জন্য জীবন চলে যাচ্ছে। আজকে আমাদের যে গার্মেন্টস গুলো হয়তো দেশের অর্থনৈতিক টাকা সচল করতে গিয়া আমরা কিন্তু জীবন বিলিয়ে দিচ্ছি, সেই দিকে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের হাটে বাজারের অবস্থা যদি আমরা দেখি, তাহলে যেন আমরা কোথায় পারছি এবং কোথায় পারছি না, ব্যর্থতা তো আমাদের আছে। ব্যর্থতার জন্য, আমার ব্যর্থতার জন্য আমি কাউকে দায়ী করছি না, আমি হয়তো সেরকম পারছি না, কিন্তু আমি দয়া করে সকলের কাছে বিনতি সহকারে বলবো যে দয়া করে আপনারা এখনো সচেতন হন যে এই যে আমাদের এই যে তাণ্ডব শুরু হয়ে গেছে, আজকে আমাদের মৃত্যু সংখ্যা প্রায় 15 জন, যদি আমি ভুল বলে না থাকি আমাদের মৃত্যু সংখ্যা 298। এইভাবে আমরা ইউরোপের দেশে এবং উন্নত বিশ্বের দেখেছিলাম যে মৃত্যু সংখ্যা 298, 10,000, 5,000 এভাবে দেখেছিলাম আক্রান্তের সংখ্যা, কিন্তু সেখানে 17,000, 25,000, 20,000, 22,000 চলে গেছে। কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে আমরা পারবো না, আমরা আমাদের আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সেদিকে তো আমরা সকলে নজর দিই। আর আমাদের যে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি নিয়ে আমাদের প্রথম থেকেই আমার পূর্ববর্তী চেয়ারম্যান সাহেব বলে গেছেন যে স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা প্রচার করেছি মসজিদে, তারপরে আমরা হাটে বাজারে গুল বৃত্ত দিয়ে আমরা মানুষকে দেখিয়ে দিয়েছি এই দূরত্ব থেকে আমাদের জরুরি কাজটুকু সেরে ফেলেন। সেই সাথে সাথে আমরা নিজেরা অন্ততপক্ষে আমরা যখন মাইক নিয়ে প্রচার করেছি, পরবর্তীতে মানুষের সচেতনতার জন্য নিজেরা হাতে মাইক নিয়ে আমরা রাস্তায় নেমে গেছি। আজকে আমাদের এই যে আমাদের যে পরিস্থিতি, সরকারি কিছু বিধি নিয়ম মানতে গিয়ে আমরা যে পর্যায়ে গেছি যে এখন মনে করেন একজনকে চাল দিতে গেলে তার টিপসই স্বাক্ষর লাগে, সেই জায়গায় আমরা কতটুকু মানতে পারছি সরকারি বিধি নিয়ম সেটা মানতে গিয়ে আমরা আমাদের সেই জীবনটুকু আমাদের দিকে, আমাদের জীবনের দিকে না তাকিয়ে মানুষের জীবনের জীবনের দিকে তাকিয়ে আমরা হলে আমরা কিছুটা হলেও মানুষকে দিতে চেষ্টা করছি, এবং সেই সাথে সাথে নিজে এবং নিজের পরিবার এবং আমাদের এই সমাজ, আমাদের এই যে বিত্তবান এবং রাজনৈতিক সংগঠনগুলো যেভাবে এগিয়ে এসেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি, এবং সেই সাথে সাথে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এখনো সময় আছে, আমরা যদি সেই দিকে লক্ষ্য রাখি তাহলে হয়তো আমরা বাঁচতে পারবো। ধন্যবাদ আপনাকে। জি, আমি আবারও আসলাম আমাদের আলহামদুলিল্লাহ ইউনিয়নের সভাপতি চেয়ারম্যান, আমরা তো আসলে দেখে আসলে সবাই মানুষের কাছে দেখা যাচ্ছে আপনি অনেকে মনে করেন যে আপনি কি বলবেন আমাদের বর্তমান অবস্থানে আপনারা কিভাবে বললেন যে 8,000 লিস্টের মধ্যে মানুষ গুলি বললেন, এদের কি আপনারা কি আপনারা জানি এটা কষ্ট করছেন, আমি খালি দিচ্ছি
এবং আপনারা সেই প্রধানমন্ত্রী যে ঘোষণা আমাকে আমাদেরকে সঙ্গে কাজ করতে এবং আমি যদি আপনাদের স্পেশালি বলতে চাই আমরা দেখেছি বিভিন্ন প্রতিনিধিরা এই গরিবের এবং অন্যের মাল তারা নিজেরা বক্ষণ করেছেন আপনারা দুজনে যদি আমার কাছে একটু পরিষ্কার করে দেবেন আপনাদের নিজেদের সরকারি অনুদান এসেছে আপনারা কতটুকু সুস্থ পরিবর্তন করতে পেরেছেন এবং আপনাদের যেগুলো আসছে এগুলো কতটুকু আপনার ইউনিয়নের পর্যাপ্ত তুলনায় পর্যাপ্ত নয় যদি আপনি ধন্যবাদ আপনারে আসলে আমার শুক্রবাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ শহীদ আহমদ ভাই খুব বিজ্ঞ মানুষ ওনার বক্তব্যের মাঝে হাজারের সংখ্যা যেটা দিছেন আমার কত হাজার মানুষের চাহিদা আর সরকারি তুলনায় আমি পাইছি কতখান যে হিসাবটা দিছেন আমি ঠিক এইভাবে না হইয়া একটা জিনিস আমি কইতাম যে যেখান সর্বশেষ যে বক্তব্যটা এই বক্তব্যটার মাঝে আমরা সদর উপজেলার বিশেষ করে সরকারি যে বরাদ্দ আমরা পাইছি এই সরকারি বরাদ্দ আমরা এখানের মাঝে যথাযথভাবে আমরা কোন ইউনিয়নে বড় ইউনিয়ন ছোট ইউনিয়ন এগুলো আছে এই হিসাবটা আমরা জনসংখ্যার ভিত্তিতে এই বরাদ্দটা আমরা বন্টন হয় এই বন্টন যেটা হয় যেটা আমরা পাই আমরা সদর উপজেলার ভিতরে কোন সুযোগ-সুবিধা আমাদের মধ্যে নাই আমরা কে সরকার দলের নেতা আর কে বিরোধী দলের নেতা এই শব্দটা আমাদের মাঝে নাই আমরা এখানের মাঝে সদর উপজেলা আমাদের বন্টনটা হয় সমানভাবে সমবন্টন যারে কয় এটা সংখ্যা অনুপাতে যে ইউনিয়ন মানুষ বেশি এই হিসাব অনুযায়ী আমরা বন্টনটা হয় এই বন্টনের মাঝে আমরা কোন ধরনের কোন এখানে কোন স্বজনপ্রীতি নাই যেমন আমি অমুক সরকারি দলের চেয়ারম্যান আমার বরাদ্দ বেশি অমুক বিরোধী দলের চেয়ারম্যান উনার বরাদ্দ কম এই ধরনের কোনো কিছু নাই আমরা এখানে সমবন্টন আছে আমরা ন্যায্য হিসাবে আমরা পাই এই হিসাবে আমার খান্দিগাঁও ইউনিয়নে আমি পয়লা বিসমিল্লাহ আমি আমার প্রবাসী ভাই সকল যারা আছেন এরারে আমি ধন্যবাদ জানাই এরার কাছে আমি কৃতজ্ঞ কারণ সরকারি বরাদ্দ যেই এই পর্যন্ত প্রায় 3000-এর মতন সরকারি বরাদ্দ আমরা মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাইয়া দিছি সরকারিভাবে যেখান শহীদ ভাইয়ে কইছেন সরকারি যে বরাদ্দ এই পর্যন্ত আমরা পাইছি এই বরাদ্দ দিয়া একটা ইউনিয়নের সকল মানুষকে খুশি করি আমার মতন বরাদ্দ এখনো আমরা পাইছি না যেটাও আমরা পাইছি সঠিকভাবে প্রত্যেকটা গরিব মানুষের ঘরে ঘরে আমরা নিয়া এগুলা পৌঁছাই আমরা দিছি কিন্তু এর মাঝে একটা কথা থাকে আমরা যে বরাদ্দ আমরা ইতিমধ্যে সরকারিভাবে দুদিন আমরা 3000 মানুষের দুদিন আমরা বরাদ্দ দিয়া থাকি এখানে প্রবাসী ভাই সকল আমরা যারা আছেন বিভিন্ন দেশ প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা গ্রামে যে যে গ্রামে বসবাস করেন প্রবাস যার বাড়ি আছে প্রবাস তাকিয়া নিজের বাড়ির লাগি নিজের গ্রামের লাগি যে উদ্যোগ তারা নিছেন আমরা প্রত্যেকটা এলাকাত গেছি আমরা দেখছি প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা গ্রাম এমন কোন গ্রাম নাই যে গ্রাম আমাদের প্রবাসী বাইকের পক্ষ থেকে কোন অনুদান গেছে না এলাকার কোন এলাকা নাই আমার প্রবাসী বাইকের কাছে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারার মাধ্যমে এখানের মাঝে গেছে আমরা যারা সরকারি দল করি সরকারি দলের পক্ষ থেকে বিভিন্ন এলাকার প্রাণ সামরিক যার এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসের একটা সমন্বয় করিয়া আমরা প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষকে আমরা প্রাণ দৃঢ় করি প্রত্যেকটা মানুষের হাতে কোন না কোন ভাবে সামান্য কিছু হইলেও মানুষের হাতে গিয়া পৌঁছে যেখান আপনার উপস্থাপনা আপনি কইছেন এখানের মাঝে বন্টনের মাঝে কোনো স্বজনপ্রীতি হননি আমরা মনে করি আমরার প্রত্যেকটা এলাকার নাগরিক আমাদের কাছে এক সমান আমরা যারা বিশেষ করে আমরা চেয়ারম্যান যারা আমরা জনপ্রতিনিধি আমরা চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমরা কোনো গোষ্ঠীর চেয়ারম্যান থাকি না আমরা সমগ্র ইউনিয়নের সকল নাগরিকের চেয়ারম্যান হই এর লাগে আমাদের কাছে প্রত্যেকের হক হইল কেন সরকারি হোক আর বেসরকারি হোক যেগুলো আমরা তারা হক আমাদের কাছে আয় এই হকটা সঠিকভাবে তারা প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের আত কিভাবে পৌঁছিয়ে দেওয়া যায় এই ব্যবস্থাটা কিন্তু আমরা চেষ্টা করি আমরা করবার লাগে আমি মনে করি আমরা এখানের মাঝে সফল আমরা প্রত্যেকটা এলাকা আমরা মানুষের প্রাণ সামগ্রী আমরা পৌঁছিয়ে দিতাম পারছি আর একটা কথা ওখানের মাঝে আপনি কইছেন
কিছু সংখ্যক দুষ্ট লোকের কারণে সারা বাংলাদেশের জনপ্রতিনিধি অঙ্গলের উপরে একটা বদনাম সৃষ্টি হয়েছে। এই যে সারা বাংলাদেশে জনপ্রতিনিধি প্রায় 62,000 জনপ্রতিনিধি, এই 62,000 জনপ্রতিনিধির মাঝে গোটা কয়েকটা দুষ্ট লোক এখানের মাঝে দুষ্টামি করছে। এই যারা বাদ কাজ করছে, চুরি ডাকাতির লোকে যারা জড়িত তাদের বিরুদ্ধে সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিছে। আমরাও আজকের এই লাইভ প্রোগ্রাম তো কইতাম চাই, গভর্নমেন্টের আমরা দাবি জানাইতাম চাই, যারা এই গোটা কয়েকজনে এই আমরা জনপ্রতিনিধি অঙ্গলে অসম্মানিত করছে, আমরা সম্মানহানি করছে, এরার বিরুদ্ধে যথাযথভাবে গভর্নমেন্টের ব্যবস্থা নেওকা, দৃষ্টান্তমূলক শাস্তি এরারে দেওকা। এরার দেখা দেখি যে তো আর কোনোদিন ভবিষ্যতে বাংলার মাটির কোন ধরনের কোন জনপ্রতিনিধি হইয়া অন্তত এই ধরনের নেককারজনক খাম যে তো আর কেউ না করতে পারে। এই করোনা ভাইরাসের সময় ওখানে যারা এই ত্রাণ সামগ্রী যারা লুট করছে, এই ত্রাণ সামগ্রী যারা চুরি করছে, এই গরিবের আহার যারা খাড়িয়া নিছে কি, এরার বিরুদ্ধে যথাযথভাবে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবা বলে আমি বিশ্বাস করি। এরার কারণে গোটা সকল যত জনপ্রতিনিধি আছে সব বদনামী হইতো, এটা আমি একবার তো সমর্থন করি না। আমি চাই আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে একটা জিনিস খালি কইতাম চাইলাম, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখলা আমরা জনপ্রতিনিধি হল কি পরিমাণ কষ্ট আমরা করলাম, আমরারও বাচ্চা কাচ্চা আছে, আমরারও সংসার আছে, আমরার এই সংসারের আমরা রাখিয়া এই সংসারে তুইয়া আমরা যাই মানুষের সেবা করার লাগি। এখন যেখানে কয় হয় আমরা মানুষের সচেতন করি, দূরত্ব বজায় রেখে চলবার লাগি, যেখানে আমরা কই মানুষ দূরত্ব বজায় রেখে চলবার লাগি, ওই জায়গাতে আমরা গিয়ে মানুষের হাত তো গিয়ে হাত দিলাম, মানুষের কাছে গিয়ে ত্রাণ লইয়া মানুষের ঘরে ঘরে আমরা যাইলাম। এই যে মানুষের ঘরে ঘরে আমরা ত্রাণ লইয়া যাই, মানুষকে গিয়ে পৌঁছিয়া দিলাম, আমরা জীবনের ঝুঁকি লইয়া আমরা এই কাজগুলা করলাম, আমরা মনে করি এটা আমরা দায়িত্ব, মানুষের পবিত্র আমানত, বুট আমরা মানুষে দিছে, মানুষে ও কারণে আমরা বুট দিছে, তার সুখে এবং দুঃখে তার পাশে থাকার লাগি আমরা এই দায়িত্ববোধ নে আমরা এখন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের পাশে আমরা আছি, আমরা পাশে থাকার লাগে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যতদিন প্রাণ আছে ততদিন মানুষের পাশে আমরা থাকবো। আর আপনি যেখানে অনুমাদে কইছেন কিলে এই যে দুষ্কৃতিকারী যারা, এই দুষ্কৃতিকারী হলোর অবশ্যই অবশ্যই গভর্নমেন্ট এরার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এরার বিরুদ্ধে নিব। আমরা আছি, আমরা চাই যেভাবে প্রবাসী হল এই দুর্যোগ মুহূর্তে বাংলাদেশের মানুষের পাশে আছেন, বিশেষ করে আমার খান্দিগা ইউনিয়নের প্রবাসী যে যেখানে আছেন প্রত্যেকটা বাইরে আমার অন্তরের অন্তঃস্থল তুলে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা যেভাবে তারাও এখানে যে যে দেশে আছেন, ও দেশে তারাও বন্দী অবস্থায় লকডাউনের ভিতরে তারাও আছেন, কিন্তু থাকার পরেও দেশের মানুষের লাগি যে টান, তারার এই টানের লাগি দেশের মানুষের গড়ে গড়ে কিলাখান তারাও সাহায্য সহযোগিতা দিতে পারেন, ইগু অব্যাহত রাখছেন। আমি আশা করবো তারা যেভাবে এই সাহায্যের হাত বাড়াইছেন, এই সাহায্যের হাত তারা অব্যাহত রাখতা। ধন্যবাদ। তো আমি কিছু দর্শকের কিছু প্রশ্ন আসছে, তো আমি কিছু জানতে চাই, প্রশ্ন করলাম যে একজন প্রশ্ন করেছেন আমি এ পর্যায়ে দুঃখ প্রকাশ করছি, আমি সম্ভবত আমাদের চেয়ারম্যান সাহেব মনে হয় যান্ত্রিক কারণে উনি চলে গেছেন, হয়তো বা আমরা আশা করবো উনি আবার ফিরে আসবেন আমাদের মাঝে, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে হয়তো উনাকে স্বাস্থ্য থেকে উনার মূল্যবান কথা শুনবো। এ পর্যায়ে যদি আমি আপনাকে জানতে চাই যে কিছু প্রশ্ন আসছে যে যেখানে আমরা দেখতেছি যে বাংলাদেশের শহরাঞ্চলের মানুষ অনেকটাই সরকারের আইন মেনে চলছে, গ্রামের অঞ্চলে এর প্রভাব দেখা যাচ্ছে না, এক্ষেত্রে কি আপনাদের ইউনিয়নে আপনারা কোন ধরনের পদক্ষেপ নিয়েছেন? আমরা মানুষকে আগেও বলেছি, আমরা মানুষকে সচেতন করার জন্য আমরা মাইকিং এর ব্যবস্থা করেছি, আমরা মসজিদে মসজিদে চিঠি দিয়ে মানুষকে সচেতন করার জন্য, দূরত্ব বজায় রেখে চলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা আমরা করে যাচ্ছি। তা আমরা ইতিমধ্যে আমরা পুরোপুরি ভাবে সফল হয়েছি এই কথাটুকু বলতে পারবো না, আমরা তবে আমরা মনে করি আমরা সফল হয়েছি, কারণ মানুষ যেভাবে বাইরে বার কথা ছিল ঠিক এইভাবে মানুষ এখনো বাইরে কিন্তু আসতেছে না। জি, তো আপনারা কি যে আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্য যেটা হচ্ছে কি এই যে করুন
যেটা করোনার যে আগাতে আমরা যেটু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং বা সবাইকে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে সহায়তার পাশাপাশি গ্রামের মানুষের সচেতনতা বৃদ্ধিতে আরো বেশি জোরদার করা প্রয়োজন বলে উনি মনে করছেন। তো আপনারা কি মনে করেন এই যে যতটুকু আপনারা করেছেন, মাইকিং করেছেন, আপনারা লিফলেটিং করেছেন, এরপরও জনগণ মানছে না, যার একটা কারণ আমার কাছে একটা মেসেজ মেসেঞ্জারে একজন বোন প্রশ্ন করেছেন, উনি একটা মেসেজ পাঠিয়েছেন যে উনি একজনের কাছে বলছেন যে আমি আপনাদের পায়ে ধরি, আমি আজ এক সপ্তাহ থেকে আমার কাছে কোনো খাওয়া দাওয়া নাই, শুধু পানি ছাড়া কিছু নেই, এমত অবস্থায় আপনারা আমাকে সাহায্য করেন। তো মানুষ সেই মহিলা কাজের জন্য ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই সমস্ত অনেক মানুষ যারা আপনাদের সামনে আসতে পারতেছিলেন লোকলজ্জা বলতে পারছে না, কিন্তু এই সমস্ত মানুষ তারা তাদের কাছ থেকে তারা বলতে চাচ্ছে যে আমরা কিভাবে সোশ্যাল ডিস্টেন্স করবো, আমার যদি জানি না বাসে তাহলে আমি কিসের জন্য আমি ঘরে থাকবো, কিন্তু আমার তো খানির প্রয়োজন। কিন্তু আপনারা কি মনে করেন এই যে একজন বোন আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে দিলেন, উনি বললেন যে আমি অনেকের কাছে বলতেছি আমি পায়ে ধরছি আপনাদের, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, তো এই ক্ষেত্রে আমরা এই বোনের কাছ থেকে এই যে বোনের মেসেজটা আমাদের গোটা বাংলাদেশের মানুষ আজকে সেই মেসেজটা আপনারা দিয়েছেন, আপনি বলছেন যে সরকারের আমরাও জানি আমরা দেশের আমাদের শব্দ আমাদের অনেক দরকার, কিন্তু আমাদের দেশের শব্দ এখানে যতটুকু প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দিয়ে যাচ্ছেন, কিন্তু এরপরেও তো প্রবাসীরা করছেন, দেশের আমাদের দণ্ডাধ ব্যক্তিরা এগিয়ে এসেছেন, কিন্তু এমত অবস্থায় কিছু মানুষ যারা এখনো বলতে পারে না, যাদের কাছে আমাদের সেবাটুকু এখন যেতে পারে নাই, যিনি আমাকে মোবাইলে এই মুহূর্তে একটা মেসেজ যারা মাধ্যমে একটা মেসেজ পাঠিয়েছেন, তো আপনারা কি এই সমস্ত মানুষকে, আমি জানি আপনি আমাদের বেদে সম্প্রদায়ের কাছে গিয়েছেন, আপনি ছুটে যাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে, আপনি যাচ্ছেন আপনি শুধু সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নে আপনি চষে বেড়াচ্ছেন, কিন্তু এই অবস্থায় আপনাদের কি যেভাবে যত দিন যাচ্ছে আমাদের যে মৃত্যুর মিছিল বাড়ছে, আমাদের রোগের সংখ্যা বাড়ছে, আমাদের যে ধরনের উপজেলা আমাদের সে ধরনের জনবলের সাথে এই রোগের সাথে মোকাবিলা ডাক্তারের পর্যাপ্ত নেই, এই অবস্থায় কি আপনারা কি সুদূর প্রসারী কোনো চিন্তা করছেন যে এই সমস্ত মানুষকে আমরা এই হাহাকার থেকে বাঁচানোর জন্য আপনাদের কি সুদূর কোনো প্রসারী কোনো চিন্তা রয়েছে, আপনি একটু জানান আমাদেরকে প্লিজ। আচ্ছা, আমি পয়লা কই আমার ওই যে বইন প্রশ্ন করছেন, 7-8 দিন ধরে শুধু পানি ছাড়া কিছু খাইরা না, আমি আসলেও আমি খুব দুঃখিত, এই বইন খেয়ে জানতাম না আমি। তবে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা একটা মেসেজ আছে, আমরা মোবাইল নম্বর গুলা প্রত্যেকের দিয়ে রাখছি যে সরবাইয়া আইতা পারেন না সামনে, আমরা মোবাইলের মাধ্যমে একটা ফোন করিয়া গেলে জানাইলেও কিলে আমি ও এলাকাত আমি ওভাবে অসুবিধার মাঝে আছি, আমি খাদ্য সংকটে আমি আছি, আমরা কাছে মেসেজটা আইতে একটু লেট হইতে পারে, কিন্তু আমরা ফাটাইতে আমরা লেট করি না, এখন পর্যন্ত যত জায়গা তো আমরা কাছে এই ধরনের ফোন আইছে কিলে অমুক জায়গাত আমি খুব অসহায় অবস্থার মাঝে আছি, আমার ঘরে খানি নাই, আমরা সাথে সাথে আমরা তার বাড়িতে আমরা পৌঁছিয়া দিলাম, আমরা এলাকার নজির অনেকটা আছে, আমরা প্রত্যেকটা এলাকাতনে যেখান তো আমরা ফোন করিয়া খালি কল দেওয়া হয়েছে কিলে অমুক জায়গাত অমুকের খাদ্য নাই, আমরা সাথে সাথে আমরা এখানে পৌঁছাই, যেমন এই কলগুলা ডিসি সাহেবের কাছেও যায়, এই কলগুলা আমরা রিয়নো মহোদয়ের কাছে যায়, এই কলগুলা আমরা উপজেলা চেয়ারম্যানের কাছে যায়, এই কলগুলা আমরার কাছে হয়, আমরা যেখানো যার কাছে যে মুহূর্তে কল যায় খালি আমরা ঠিকানাটা কোয়া হয় কিলে অমুক জায়গা অমুক মানুষ ও অসুবিধার মাঝে আছে, তারে খাদ্য সরবরাহ করা হোক, আমরা মেসেজটা পাওয়ার সাথে সাথে আমরা তার বাড়িতে আমরা খাদ্য পৌঁছাই। আমি জানি না আমার কোন বইন এখানে জিয়া করছেন, আমি অবশ্যই আমি অনুরোধ করব আমার বইনে আমার ঠিকানা দিবা কোন জায়গা তুনে তাইন কল করছেন, যদি তাইন আমরা ঠিকানাটা দেন কোন জায়গা আমরা অবশ্যই ইনশাল্লাহ আমরা যথাযথভাবে আমরা পৌঁছাইমু, আমরা চাই আমরা সাহায্য যতটুকু আছে সামর্থ্য যতটুক আছে অতটুক দিয়ে আমরা সবার পাশে আমরা থাকতাম, বইনে যদি না আমরা সাহায্য যদি নাও করতাম পারি যদি আমার কাছে না থাকে অন্তত আমরা খাওয়া যেটা আছে ওটা তো আমরা সবে বাগাবাগি করিয়া তো আমরা খাইতাম পারি, এই জিনিসটা তো অন্তত আমরা করতাম পারবো, আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে আমার বইনে এই বইনে আমরা এই মেসেজটা ঢুকা জায়গাটা কোনটা ঠিকানাটা হইয়া ঢুকা আমরা পৌঁছিয়ে দেবো, গেল এক। দুই নম্বরে আপনার আর একটা প্রশ্ন আছে কিলে আমরা যে মানুষকে সচেতন করার জন্য যে পরিমাণ আমরা প্রচার করছি এই প্রচারটাও যথেষ্ট নি না, এই প্রচার যথেষ্ট নাই আমার কাছে মনে হয়, আমরা এই প্রচারটা আমরা অব্যাহত রাখা লাগবো, আমরা যেখানে আছি আমরা যে নিজের একটু সচেতন মনে করি আমরা এই আমরা নিজের সচেতনতা তুলে আমরা আমার পাশের বাইরেও
আমরা সচেতন করতাম। আমরা যদি প্রত্যেকটা মানুষের যদি আমরা এখানে যদি দায়িত্ব না নেই, আমি আমার বাড়ির দায়িত্ব যদি না নেই আমার বাড়ির সচেতন করার লাগি, আমি যদি আমার গ্রামে সচেতন করার লাগি যদি দায়িত্ব না নেই প্রত্যেক মানুষ। আরে একটা প্রশ্ন আসছে, আমি এই প্রশ্নটা আপনাকে একটু, এই একজন ভাই প্রশ্ন করেছেন যে গ্রাম অঞ্চলে এখনো দেখা যাচ্ছে অনেকে গ্রুপ গ্রুপ করে আড্ডা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কি আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে? যেটা যে ভাই হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, এটা এটা এটার বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা ইতিমধ্যে নিছে প্রত্যেকটা অঞ্চল, গভর্নমেন্টের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী এটার বিরুদ্ধে ব্যবস্থা নিছেন। কিন্তু আমরা আপনি বালা রকম জানেন, কারণ বাংলাদেশও থাকিয়ে গেছেন, আমরা বাংলাদেশের মানুষও পিয়ার আপনি জানেন, যদি কেন মাঝে এখন দেখা যায় বেশি যদি তানোর উপরে জোরদবস্তি কিছু করা হয় এগুলিও আবার আরো ধরনের আরো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তখন আমরা সবকুল রক্ষা করিয়েও আমরা মানুষের সচেতন করার লাগে আমরা চেষ্টা করাম। আমরা এখানে মাঝে জবরদস্তি করতে গিয়া এমন কোন ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যদি করই তারে গড়ে ঢুকাই নিবার লাগে, সে কিন্তু কিবাদে হিতে বিপরীত হয়ে যাব। এর লাগে আমরা চেষ্টা করার মানুষরে বুঝাইয়া মানুষরে গড়ের ভিতরে রাখার লাগে, বল প্রয়োগ করিয়া নাই, আমরা মানুষে বুঝাইয়া সচেতন করিয়া মানুষে আমরা গড়ে ঢুকাইতাম, এই চেষ্টা আমাদের অব্যাহত আছে, আমরা এগু করিয়া যাইব। জি ধন্যবাদ। তো আমি আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি, তো আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি, আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম ওনাকে আবার নিয়ে আসবো চেষ্টা করব। তো আজকে যদি আপনি আমাদেরকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ইউনিয়ন টুটা তথা সমগ্র বাংলাদেশের মানুষের জন্য আপনি যদি কোনো মেসেজ থাকে আপনি বলে দিতে পারেন। আমি প্রথমে আমার আপনার টেলিভিশনের সকল কর্তৃপক্ষ যারা এখানের মাঝে উপস্থিত এবং যারা উপস্থিত নাই, যারা এই তুলকে জড়িত আছেন প্রত্যেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষতনে আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষতনে আমি অভিনন্দন জানাইলাম, আমি কৃতজ্ঞতা জানাইলাম আপনার মাধ্যমে, আপনার টেলিভিশনের মাধ্যমে আমরা মানুষের মেসেজ গুলা মানুষের পৌঁছাইয়া দিতাম পারছি। একটা জিনিস আমি শুধু কইমু, আজকে এই অনুষ্ঠানটনে আমরা যারা প্রবাস বসবাস করেন বিশেষ করে বাংলাদেশের মানুষ, আমরা খান্দিগাঁও ইউনিয়নের আমার যত ভাই প্রবাসে বসবাস করা আমার প্রত্যেকটা ভাইয়ের কাছে আমি আবারও কৃতজ্ঞ। আমি আমার ভাই অন্তরে তারা যেহেতু বাইরে তাকিয়া এই দেশের লাগি নিজের গ্রামের লাগি নিজের ইউনিয়নের লাগি যে টানটা তারা সবসময় দেখায়, এই টানটা অব্যাহত রাখবার লাগে আমি অনুরোধ করবো, আমি অনুরোধ করবো যারা বিদেশে আসেন যে যেখানে আসেন সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের মানুষকে আমরা আসুন, আমরা আরেকটু সচেতন হই, আমরা নিজে বাঁচি অন্যরে বাঁচার সাহায্য সহযোগিতা আমরা করি, এই কামনা করিয়া আপনার গেস্টনে আমি বিদায় নিতাম সাইরাম। আপনারা ভালো থাকুকা, সুখে থাকুকা, শান্তিতে থাকুকা, আমরা লাগিও দোয়া করবা ভালো থাকার লাগে। ধন্যবাদ জনাব চেয়ারম্যান সাহেব। তো আমরা সম্মানিত দর্শক মন্ডলী, আমরা প্রোগ্রামের শেষ প্রান্তে, তো আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আজকে আমরা যে আমাদের এই করোনার আঘাতে কেমন আছে বাংলাদেশ, আমরা আমাদের মাতৃভূমিকে নিয়ে আমরা স্বপ্ন লালন করি, আমরা আমাদের মাতৃভূমিকে আমরা চাই সুন্দর সুজলা সফল বাংলাদেশ আবারও হেসে আবারও হেসে ফুলে ফলে ভরে উঠুক সেই প্রত্যাশা করি। তো আগামী সপ্তাহে আবারও দেখা হবে সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আজকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য আমি আমার আরটিএন টিভির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। স্টুডিও কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।